আসসালামু আলাইকুম। বাঙালি রান্না বান্নার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো সেমাই দিয়ে দারুণ মজার একটা ডেজার্ট রেসিপি, যেটা তৈরি করতে সময় লাগবে কম কিন্তু খেতে লাগবে খুবই মজাদার। আশা করছি রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আর দেরি না করে চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমে চুলা একটা হাঁড়ি বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি, আর পানিটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ সেমাই। আমি এখানে লাল সেমাইটা ব্যবহার করছি, যেটাকে জর্দা সেমাইও বলা হয়। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে এবার সেমাইটাকে 1 মিনিটের মতো সিদ্ধ করে নিব। খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই, যখন পানিটা নিচের থেকে বুদবুদ উঠতে শুরু করবে ঠিক সেই পর্যায়ে এই সেমাইটাকে চুলা থেকে নামিয়ে নিব। একটা স্ট্রেনারে রেখে এর পানিটাকে ঝরিয়ে নিব। আমি সেমাইটাকে পানি ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। 1/2 কাপ দিয়ে দিলাম নারিকেল কোড়া, আর সেই সাথে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। একটা ডিম আমি আগেই ভেঙে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, আর সেই সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো পেস্তাবাদাম কুচি। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম 1/3 কাপ ময়দা। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে পেস্তা বাদাম ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু কাঠবাদাম বা কাজু বাদাম কুচিও ব্যবহার করতে পারেন। এবার খুব ভালোভাবে মাখিয়ে নিব, আর মাখানো হয়ে গেলে চলে যাব পরবর্তী স্টেপে। আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার সেমের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেখান থেকে হাতের মধ্যে অল্প অল্প করে নিয়ে কাবাবের শেপ করে এই সেমাইগুলোকে দিয়ে দিতে হবে। তারপর একটা সাইড 2-3 মিনিট ভেজে নিয়ে এটাকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে এই সেমাইয়ের বড়াগুলোকে ভেজে নিতে হবে। বড়াগুলোকে উল্টে পাল্টে লালচে বাদামি রং করে ভেজে নিতে হবে, তবে খেয়াল রাখবেন যাতে বড়াগুলো ভাজার সময় পুড়ে না যায়। এবার আরেকটা হাঁড়িতে আমি 1 লিটার গরুর দুধ একটু জাল করে বলক তুলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি, আর সেই সাথে দিয়ে দিলাম 3টা এলাচ। চিনি দিয়ে দিলাম 1/2 কাপ। এবার সবগুলোকে একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই দুধের মধ্যে বাদাম কুচিও ব্যবহার করতে পারেন, তবে যেহেতু আমি বড়াগুলোর মধ্যে বাদাম কুচি ব্যবহার করেছি তাই আমি এখানে এক্সট্রাভাবে বাদাম কুচি ব্যবহার করছি না। এবার দুধটাকে জাল করে একটু ঘন করে নিব, আর যখন এটা একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সেমাইয়ের বড়াগুলো দিয়ে দিতে হবে। সেমাইয়ের বড়াগুলো দুধে দেওয়ার পর খুব বেশি দুধটাকে জাল করতে হবে না, 2-3টা বলক আসার পরপরই এটাকে নামিয়ে নেওয়া যাবে। আর নামানোর আগে অবশ্যই এভাবে করে একটু নারিকেল কুচি দিয়ে দিবেন, এতে করে এই ডেজার্টটা খেতে আরও বেশি ভালো লাগবে। এর মধ্যে কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব, আর ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ডেজার্টটাকে একটা বাটিতে সার্ভ করছি। এটা দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখতে যতটা আকর্ষণীয় খেতেও কিন্তু দারুণ মজার। বাড়িতে অবশ্যই ডেজার্টটা ট্রাই করে দেখবেন, আশা করছি ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। আমি উপর থেকে কিছুটা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি, এটা শুধুমাত্র ডেকোরেশনের জন্য, চাইলে আপনারা বাদ দিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।